যা কিছু আপনাকে শারীরিক বুদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিশ ভেবে প্রত্যাখ্যান করুন। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। কখনো বড় পরিকল্পনা হিসেবে করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমিকা নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন।